এই জন্য আল্লাহ পাক বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, বন্দেগির জন্য। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাত, এই দুনিয়াতে যা কিছু আছে এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য। আমরা যা দেখি আর না দেখি এই সব কিছু আল্লাহ পাক বানিয়েছেন আমাদের কল্যাণের জন্য। আর বিশ্বনবী বলেন আর তোমাদেরকে আল্লাহ পাক বানিয়েছেন আল্লাহর গোলামের জন্য, অথচ আমরা আমাদের জন্য যে রিজিক বানিয়েছে সৃষ্টি জগৎ বানিয়েছে, অথচ আমরাই সেই রিজিকের পিছনে দৌড়াই, অথচ আমরা আল্লাহকে বলে গেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তোমরা রিজিকের টেনশন করো না, পৃথিবীর সমস্ত জানদার প্রাণীকে আমি আল্লাহ আসমান থেকে রিজিক দেই, রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টির 50,000 বছর আগেই তোমাদের জন্য রিজিক সৃষ্টি করেছি, অথচ যেই রিজিক আমাদের জন্য, যেই ব্যবসা আমাদের জন্য, যেই সন্তান আমাদের জন্য, যেই খাদ্য আমাদের জন্য, যেই ফসল যেই ফল ফুল আমাদের জন্য, অথচ আমরা এগুলোর পিছনে ছুটি, অথচ আমরা আল্লাহর জন্য আল্লাহকে আমরা ভুলে গেছি। এই জন্য সৃষ্টি জগৎ আমাদের থেকে বিমুখ হয়ে গেছে। যখনই আপনি আল্লাহর গোলামি করবেন তখন দেখবেন গোটা সৃষ্টি জগৎ আপনার গোলামি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্য, জিন জাতি এবং মানব জাতি। তবে সাবধান, জিনদের থেকে সাবধান, এই জিন জাতিকে যদি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন কিন্তু এই জিন জাতিও কিন্তু মানুষের ক্ষতি করে, কখনো কখনো এই জিন মানুষের ক্ষতি করে। তিনটি কাজ সাবধান করবেন তা না হলে কিন্তু জিনে ধরবে। এর মধ্যে এক নাম্বার হলো যখন টয়লেটে যাবেন তখন দোয়া পড়ে যাবেন আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন টয়লেটের মধ্যে জিন থাকে, খারাপ জিনগুলো টয়লেটে পেশাবখানায় নর্দমা আবর্জনার মধ্যে থাকে, তো এই জন্য যদি আপনি দোয়া পড়ে না ঢুকেন তাহলে ওই জিনগুলো আপনাকে ক্ষতি করতে পারে। এই জন্য তিনটি কাজ সাবধানে করুন তা না হলে অবশ্যই আপনাকে জিনে ধরবে। আপনি জিনদেরকে দেখেন না, ওরা আমাদেরকে দেখে। দুই নাম্বার গর্তে প্রস্রাব করবেন না, গর্তের মধ্যে জিনেরা থাকে। একবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছিলেন, একটা সাপ আসলো, সাহাবা একরাম সাপকে দেখে অবাক হয়ে গেলেন, লাঠি ছোটা নিয়ে প্রস্তুত মারবার জন্য। নবীজি বললেন সাবধান, তোমরা সাপকে মারবার জন্য প্রস্তুত হয়েও না, এ সাপ নয় জিন, তাকে মারবা না, সে আমাকে কিছু কথা বলে গেছে। এর মধ্যে এক নাম্বার হলো তোমরা গর্তে প্রস্রাব করবে না, কারণ গর্তে তারা কখনো কখনো বসবাস করে, বিভিন্ন প্রাণী রূপ ধারণ করে। তিন নাম্বার হাড্ডি, কখনো হাড্ডি দিয়ে তোমরা ডিলাকুলু ব্যবহার করবে, এই হাড্ডি আমরা ফেলে দেই, এই হাড্ডি কখনো পানিতে ফেলবেন না, এই হাড্ডি আপনি ফেলে দিবেন, এই হাড্ডি জিন ভাইদের খাদ্য। নবীজি বলেন আমরা যে হাড় ফেলে দেই এই হাড় জিনেরা যখন স্পর্শ করে, স্পর্শ করতে দেরি, এই হাড়ের মধ্যে আল্লাহ পাক গোস্ত পেঁচিয়ে দেয়, সুবহান, গোস্ত হয়ে যায়। তো এই জন্য তিনটি কাজ সাবধানে করবেন। এক নাম্বার যখন টয়লেটে যাবেন দোয়া পড়ে যাবেন আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দুই নাম্বার আপনি কখনো গর্তে প্রস্রাব করবেন না। তিন নাম্বার হাড্ডি দিয়ে ঢিলাকুলু ব্যবহার করবেন তা না হলে কিন্তু জিনে ধরবে। এই জিনদেরকে আজকে আমরা দেখি না কিন্তু জিন জাতি ঠিকই আমাদেরকে দেখে। এই জন্য আল্লাহ পাক বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করবার জন্য। অথচ আল্লাহ পাক এত নিয়ামত আমাদেরকে দিলেন, এত সুন্দর করে বানালেন, আমরা আল্লাহর গোলামি করি না, আমরা আল্লাহর নাফরমানি করি, আমাদের মতো হতবাগার কে আছে, কত সুন্দর করে আল্লাহ বানিয়েছে। মায়ের গর্ভে যখন ছিলাম কত মানুষকে আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে অপসারণ করে দিয়েছেন, মেরে ফেলেছেন, আবার কাউকে আল্লাহ তাআলা অন্ধ বানিয়ে দুনিয়াতে এনেছেন, আবার কাউকে আল্লাহ তাআলা বোবা বানিয়ে দুনিয়াতে এনেছেন। আমাদেরকে কত সুন্দর চোখ দিয়েছেন, কত সুন্দর জবান দিয়েছেন, কত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, এরপর আমরা আমাদের রবকে ভুলে যাই, আমাদের মধ্যে হতবাগার কে আছে। এই জন্য এখনো সময় আছে, আল্লাহর কুদরতি কদমে সাজদা দাও, আল্লাহর কাছে তওবা করো, তা না হলে কিন্তু আল্লাহর আজাব থেকে আমরা বাঁচতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে হেদায়াত দান করেন। আমিন।